শুক্রবার রায়গঞ্জের ঘড়ির মোড়ে রাস্তার উপরে সমস্ত রীতিনীতি নিয়ম মেনে চীনের রাষ্ট্রপতির শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হলো, যা দেখে প্রায় পথ চলতি মানুষও দাঁড়িয়ে পড়লেন। শহরের মূল কেন্দ্রে এইভাবেই ঘটনা ঘটায় সকলেই অবাক হলেন একটু, যেখানে বিজেপি দলীয় কর্মীরা মস্তক মুন্ডন করে শ্রদ্ধানুষ্ঠানে হাজির হলেন এবং চীনের রাষ্ট্রপতিকে শ্রাদ্ধ শান্তির জন্য তারা আয়োজন করলেন। একই সঙ্গে লাদাখ সীমান্তে চীনের সেনার হাতে যে 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে তার প্রতিবাদে তাদের শ্রদ্ধা শান্তির ব্যবস্থাও করলেন বিজেপি কর্মীরা, এবং তার সাথে সাথে পোড়ানো হলো চীনের পতাকা, চীনের তৈরি বিভিন্ন কোম্পানি জিনিসপত্র। দলের জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, চুক্তি ভেঙে চীন আগ্রাসন নীতি চালিয়ে 20 জন ভারতীয় জওয়ানকে খুন করেছে, তারই প্রতিবাদে এই কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাভিমান ভারত গড়ায় যে ডাক দিয়েছিলেন, স্বদেশী জিনিস ব্যবহারের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর সেই আবেদনকে বাস্তবায়িত করা হবে, এমনটাই তার মন্তব্য। আপনারা জানেন যে লাদাখে ভারতীয় সেনাদেরকে অন্যায়ভাবে বিদেশ নীতিকে ভঙ্গ করে যেভাবে বিশ্বাসঘাতকতার সাথে চীন ভারতীয় 20 জন সেনাকে হত্যা করেছে, তার প্রতিবাদে আজকে আমরা রায়গঞ্জ শহর ঘড়ি মোড়ে চীনের রাষ্ট্রপতির মানে শ্রাদ্ধ শান্তি ক্রিয়া আমরা করলাম, আর তার সাথে সাথে চীনের যে দ্রব্য আছে সেই দ্রব্যগুলোকে আমরা জ্বালালাম। কারণ আপনারা জানেন যে ভারতবর্ষ চীনের এখন রমরমা বাজার, এখানে চীনের দ্রব্য যে ভারতের লোক না কিনে চীন না খেয়ে মারা যাবে, তাই আমরা চীনের দ্রব্যকে বর্জন করার জন্য ডাক দিলাম, এবং তার সাথে সাথে আমরা বলছি যে স্বদেশী দ্রব্য গ্রহণ করুন। আর টিএমসির নেতারা যে অপপ্রচার করছে যে কেন্দ্র সরকার বিজেপির বিজেপি ইচ্ছা বন্ধ করতে পারে, বিদেশ নীতি কিছু আছে তার জন্য বিদেশ নীতির জন্য স্বাক্ষর হয়, তো সরকার অনেক সময় অনেক কিছু মন থেকে চাইলেও অনেক কিছু করতে পারবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে কংগ্রেস পিরিয়ড থেকে চীনের সাথে যে চুক্তি আছে বাণিজ্যিক বিষয়ে, আর সেখানে স্বাক্ষর করা আছে, আমাদের যে রাষ্ট্রপ্রধানরা স্বাক্ষর করছে, তাই রাষ্ট্রপ্রধানরা অনেক সময় চাইলেও মুখ মানে বুক ফাটলেও মুখ ফাটবে না,